চীনা নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া কোম্পানিগুলো হলো বিএ ল্যান্ড অ্যান্ড আর্মেন্টস, অ্যালায়েন্ট টেক সিস্টেম অপারেশনস, অ্যারোভায়রনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিঙ্ক সলিউশন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি বেইজিংয়ের মার্কিন দূতাবাস। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় চীন 5টি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা পুরনো, কারণ তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে বেইজিংয়ের এ দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান, আর এই ইস্যুতে তাইওয়ানকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আগামী 13 জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখেই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থাপনার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম সহায়তা দিয়েছে ওয়াশিংটন।